রোহিত কোহলি ছাড়াই সিরিজ জিতে যা বললেন ক্যাপ্টেন হার্দিক। টানা 3 হাফ সেঞ্চুরি করে যা বললেন ঈশান কিশান। আইপিএল 2024 ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। 5 নম্বর পজিশনের সমাধান পেল রোহিত কোহলিরা। অনেকে মনে করেন রোহিত শর্মার পর তিনিই ভারতীয় দলের সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব দেবেন। ক্যাপ্টেন হিসেবে হার্দিক পান্ডিয়ার ট্র্যাক রেকর্ড বেশ ঈর্ষণীয়। আইপিএলে সফল, জাতীয় দলের হয়েও যখন সুযোগ পেয়েছেন দলকে জিতিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ে যে সাফল্যের মুকুটে নবতম পালক। ত্রিনিদাদে সিরিজ নির্ণায়ক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 200 রানে ধরাশায়ী করে সিরিজ জিতেছে ভারত। উচ্ছ্বসিত হার্দিক, সিরিজের প্রথম ম্যাচে জিতে এগিয়ে গিয়েছিল ভারত, কিন্তু দ্বিতীয় ম্যাচে ভরাডুবি হয় টিম ইন্ডিয়ার। তৃতীয় ম্যাচে পদস্খলনের অর্থ ছিল সিরিজ হাতছাড়া হওয়া। দীর্ঘ 17 বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারের যন্ত্রণা হজম করতে হতো ভারতীয় দলকে। হার্দিকরা অবশ্য তা হতে দেননি, সিরিজ জিতে স্বাভাবিকভাবেই খুশি হার্দিক। বলেছেন, সত্যি কথা বলতে কি, অধিনায়ক হিসেবে এরকম ম্যাচ খেলতে চাই যেখানে সব কিছু সরু সুতোর উপর ঝুলছে। জানতাম ব্যর্থ হলে হতাশার সঙ্গী হবে, তবে যেভাবে ছেলেরা চাপ সামলে নিজেদের চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে, অধিনায়ক হিসেবে সেটাই দেখতে চাই। ওদের চাপ সামলে পরিস্থিতি উপভোগ করতে হবে এভাবেই। তারপরই অধিনায়ক হার্দিকের উপলব্ধি, চাপ সামলাতে না পারলে নায়ক হতে পারবে না। বিরাট কোহলি, রোহিত শর্মা নিজেদের শেষ 2 ম্যাচে খেলেননি। ওয়ানডে বিশ্বকাপের আগে সকলকে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট, তাই এই সিদ্ধান্ত। হার্দিক বলছেন, অবশ্যই বিরাট ও রোহিত এই দলের অবিচ্ছেদ্য অঙ্গ, তবে ঋতু অর্থাৎ ঋতুরাজ গায়কোয়াড় অক্ষরের মতো ক্রিকেটারদের খেলানোর সুযোগ ছিল, তরুণদের সুযোগ দেওয়াটাও দরকার। মঙ্গলবার ম্যাচে তিনি নিজে 52 বলে 70 রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। হার্দিকের কথাই, ক্রিজে কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম, উইকেট ভালো ছিল, কয়েকদিন আগেই বিরাটের সঙ্গে কথা হয়, ও বেশ কয়েকটা ব্যাপার নিয়ে বলেছিল, উইকেটে যেন কিছুটা সময় কাটাই সেটা মাথায় ছিল। টানা 3 হাফ সেঞ্চুরি করে যা বললেন ঈশান কিশান। ভারতীয় দল তৃতীয় ওডিআই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 200 রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। ক্যারিবিয়ানে ওডিআই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স তরুণ ওপেনার ঈশান কিশানের। 3 ম্যাচের সিরিজে 3টি অর্ধশতরানের ইনিংস খেলেছেন। 3 ইনিংসে 61.33 গড়ে মোট 184 রান করেন। প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার গিয়েছে তারই ঝুলিতে, এতেও সন্তুষ্ট নন তিনি। এর পেছনে প্রধান কারণ হলো বড় স্কোর গড়তে না পারা। 3টি ইনিংসেই 0.5 রানকে 0.5 রানে বদলে দিতে পারেননি তিনি। ঈশান কিশান সিরিজের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটার, তাই প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার গিয়েছে তারই ঝুলিতে। সিরিজ সেরার পুরস্কার হাতে নিয়ে ঈশান জানিয়েছেন, ফিনিশিং নিয়ে তিনি খুশি নন। ক্রিজে সেট হয়ে যাওয়ার পর তার আরও বড় স্কোর গড়া উচিত ছিল, তার নিজের এবং দলের সিনিয়রদের তেমনটাই মনে হয়। ঈশান বলেছেন, ভবিষ্যতে সেট হয়ে যাওয়ার পর বড় ইনিংস খেলার চেষ্টা করবেন। আমার বড় স্কোর গড়া উচিত ছিল, পরের বার সেটাই লক্ষ্য থাকবে। অতীতে কী করেছি সেটা ভুলে শূন্য থেকে শুরু করব। সতীর্থ বন্ধু শুভমান গিলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে ঈশান। তিনি বলেন, গিল দারুণ এক প্লেয়ার, আমি দেখেছি ও বল কীভাবে মিডল করে, ওকে দেখে আমি আত্মবিশ্বাস পাই। এ পর্যায়ে জেতাটা খুবই গুরুত্বপূর্ণ, এই ম্যাচগুলি থেকে শিক্ষা নেওয়াটা প্রয়োজন। সবাইকে পজিটিভ দেখিয়েছে, আমি এখানে কিছু কিছু টুর্নামেন্ট খেলেছি তাই জানি এখানে কীভাবে খেলতে হয়। আগামী বছরে টি-20 বিশ্বকাপ নিয়ে মোটেও ভাবছি না, বরং আগামী দিনের টুর্নামেন্টগুলির দিকে মনোযোগ দেওয়া জরুরি, কারণ একটি টুর্নামেন্ট আপনার জীবন বদলে দিতে পারে, আমরা সেদিকেই মনোযোগ দিচ্ছি। 5 নম্বর পজিশনের সমাধান পেল রোহিত কোহলিরা। দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে 3 ম্যাচের ওডিআই সিরিজের শেষ ম্যাচ জিতে 1-2 ফলে সিরিজ জয়ী হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল। ভারতীয় বোলারদের পাশাপাশি এই সিরিজে প্রথমবারের জন্য জ্বলে উঠেছিলেন বেশিরভাগ ভারতীয় ব্যাটাররা। ফলস্বরূপ 200 রানের ব্যবধানে জয় পেয়ে যায় ভারত। এই সিরিজের শেষ ম্যাচে ভারতের একটি বড় সমস্যার সমাধান হয়েছে। 2011 সালে যখন ভারত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল, তখন ভারতীয় দলের মিডল অর্ডারের দায়িত্বে ছিলেন যুবরাজ সিং। ভারতের মাটিতে ভারতকে বিশ্বকাপ জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি, যদিও তার ক্ষেত্রে বোলিংটা ছিল বোনাস। কিন্তু এবার ভারতীয় দল 4 বা 5 নম্বরে একজন এমন ক্রিকেটারের সন্ধান পাচ্ছিল না যিনি ব্যাটিংকে নেতৃত্ব দিতে পারবেন। অনেককে এই জায়গায় সুযোগ দেওয়া হয়েছিল, বেশ কিছু নামী তারকা যারা এই জায়গায় দায়িত্ব নিতে পারতেন তারা চোটের কারণে ভারতীয় দলের বাইরে। এমন ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে এই সমস্যার সমাধান ঘটল। চলতি সিরিজে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে সঞ্জু স্যামসন ব্যাট হাতে জ্বলে উঠলেন। প্রথমে বল থেকে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পাল্টা আক্রমণ করার নীতি নিয়ে নিলেন সঞ্জু।
একাধিকবার বল পাঠালেন গ্যালারিতে, শেষ পর্যন্ত 41 বলে 51 রানের একটি ঝকঝকে ইনিংস খেলে ড্রেসিং রুমে ফেরেন তিনি। শ্রেয়া আয়ার, লোকেশ রাহুলরা যদি শেষ পর্যন্ত সুস্থ না হয়ে উঠতে পারেন বিশ্বকাপের জন্য, তাহলে বিকল্প হিসেবে অত্যন্ত ভালো অপশন হতে পারে সঞ্জু স্যামসন। তবে এখনও চ্যালেঞ্জ আছে সঞ্জুর জন্য, কারণ লড়াইটা হবে মূলত দুই উইকেটকিপার ব্যাটার ঈশান কিশান এবং সঞ্জু স্যামসনের মধ্যে। দুজনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলেছেন, তার মধ্যে ক্যারিবিয়ান সফরে দুর্দান্ত ফর্মে পাওয়া গিয়েছে ঈশানকে। ম্যাচের শেষে সঞ্জু বলেছেন, আমি 8 থেকে 10 বছর ধরেই ভারতীয় দলের সুযোগ পাওয়ার মতো জায়গায় আছি। আজ পরিস্থিতিটাই এমন ছিল যে আক্রমণ করতেই হতো, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করাটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আইপিএল 2024 ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল 2024 ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এর প্রধান দুটি কারণ উঠে আসছে, 2024-এ টি টোয়েন্টি বিশ্বকাপ ও 2024 সালে লোকসভা ভোট। 2024 সালের 4 জুন থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। এই টুর্নামেন্টটির আয়োজক দেশ হল ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার অন্তত 2 সপ্তাহ আগে আইপিএল শেষ করতে হবে। লোকসভা ভোট সাধারণত এপ্রিল মে মাসে হয়, তাই এই সময়কালে ভারতে আইপিএল আয়োজন করা খুব একটা সহজ কাজ হবে না। তবে আইপিএলের পরবর্তী সংস্করণ যদি ভারতে অনুষ্ঠিত না হয়, তাহলে সেটি কোনো নতুন ঘটনা হবে না। তার কারণ 2009 সালে লোকসভা ভোটের কারণে ভারতে আইপিএল আয়োজন করা সম্ভব হয়নি। সেইবার দক্ষিণ আফ্রিকায় আইপিএল অনুষ্ঠিত হয়েছিল, এটি ছিল আইপিএলের দ্বিতীয় সংস্করণ। 2014 সালে লোকসভা ভোটের কারণে সম্পূর্ণ টুর্নামেন্টটি ভারতে আয়োজন করা সম্ভব হয়নি। সেই মৌসুমের প্রথম 20টি ম্যাচ দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল। 2019 সালে লোকসভা ভোটের কারণে ভারতের বাইরে আইপিএল আয়োজন করার দরকার পড়েনি, যেখানে যেদিন ভোট ছিল সেখানে সেদিন খেলা হয়নি। 2024 সালে লোকসভা ভোট এবং টি টোয়েন্টি বিশ্বকাপের কারণে আইপিএল ভারতের বাইরে আয়োজন করতে হয় কি না, সেটাই এখন দেখার বিষয়। যেহেতু আগামী বছরের জুন মাস থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে, সেহেতু আইপিএল অন্যান্য বছরের তুলনায় কিছুটা আগে শুরু করা যেতে পারে। আইপিএল 2023 60 দিন ধরে চলেছিল। এটি 31 মার্চ থেকে শুরু হয়েছিল এবং 29 মেতে ফাইনাল ম্যাচটি খেলা হয়েছিল, সুতরাং প্রায় 2 মাস ধরে এই টুর্নামেন্টটি চলেছিল। 2024 সালে যদি মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে আইপিএল শুরু হয় এবং মে মাসের মাঝামাঝি সময়ে শেষ হয়, তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে দলগুলি যথেষ্ট সময় পাবে। আইপিএলে ভালো পারফরমেন্সের প্রদর্শন করার মাধ্যমে খেলোয়াড়রা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের জাতীয় দলে জায়গা করে নিতে পারবেন। আইপিএলে খেলোয়াড়দের পারফরমেন্স দেখলে দেশগুলিরও দল বাছাই করতে সুবিধা হবে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রেও খেলোয়াড়রা আইপিএল থেকে অনেক সাহায্য পাবেন।